সবার যেটা নিয়ে অনেক বেশি কিউরিওসিটি ছিল প্রিয়তমা, আমারও ওইটা নিয়ে ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি প্রিয়তমার টিকিট প্রতিদিন খুঁজে প্রতিদিনই দেখি তিন দিন করে টিকিট নেয়, মানে একদিন করে বাড়তে থাকে। তো এখনও পর্যন্ত আমার কোনো সিনেমা দেখা হয়নি, কারণ টিকিট পাচ্ছি না সব কিছু মিলে। মজার ব্যাপার হচ্ছে এটাই আমার প্রথম সিনেমা, মানে আজকে আমি লালসে দেখবো, এটাই আমার ঈদের প্রথম সিনেমা দেখা। নাটকের জগতে তো তাকে আমরা সবাই সুপারস্টার জানি এবং তাকে অনেকে বস বলে বিভিন্ন রকম, আমিও তার অনেক নাটক দেখেছি এবং সে যখন নাটকে অভিনয় করেছে আমি মনে করি কিংবা আমরা সবাই কম বেশি দেখেছি যে সে একচেটিয়া কিন্তু নাটক করে গেছে এবং সবাই তার এত বেশি নাটক ছিল যে অন্য কারো নাটক দেখার তখন মনে ছিল না, তারটাই দেখা হতো অনেক বেশি। তো সে সিনেমায় এসেছে, আমি অবশ্যই তাকে ওয়েলকাম জানাই এবং সে সিনেমায় আসবে এটা সে আসার মানে ঘোষণা দেওয়ার আগ থেকে আমি জানি। সো তখন থেকেই তাকে আমার ওয়েলকাম জানানো এবং তার সাথে আমার দেখা হলে কিংবা যখনই আমাদের বসা হয় কোথাও অবশ্যই অনেক ভালো রিলেশন, ভালো আমরা কথাবার্তা বলি। তো অবশ্যই তাকে আমি ওয়েলকাম জানাই এবং তার সিনেমা ভালো করছে এটা নিয়েও আমার আমি মনে করি যে সে নেক্সটে করে যাবে। তালছাড়ে আমার এবার ঈদের দেখা প্রথম সিনেমা হচ্ছে এবং আমি খুবই খুশি, কারণ লালছাড়িতে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান আমার খুব ফেভারিট আর্টিস্ট, অপুদি থেকে শুরু করে আমার বাবা আছে, সাইমন ভাই আছে এবং সবচেয়ে বড় কথা গৌতম মামা আছে যার সাথে আমাকে রেগুলার শ্যুটে দেখা যায় এবং সেও এখানে আর্টিস্ট। সো সব কিছু মিলে আজকে প্রিমিয়ার শো, আজকে একটা স্পেশাল শো এসেই দেখছি, মানে আমার প্রিয় মানুষজন ভরা এখানে। সো আমি অনেক হ্যাপি, আশা করি লালছাড়ি আমার তো ভালো লাগবে, আমার সাথে সাথে যারা দেখছে এবং যারা এখনও দেখেনি আমি মনে করি তাদের সবার দেখা উচিত, কারণ সবার মুখে যখন যখন শুনছি যে শুটিং করতে গিয়ে তাদের এত এত এক্সপিরিয়েন্স আছে তখন আমার, হ্যাঁ তখন আমার নিজেরই একটা দেখার আগ্রহ বেড়ে গেছে এবং যারা এখনও দেখেনি আমি সবাইকে হলে আমন্ত্রণ জানাই লালছাড়ি দেখার জন্য।